হ্যালো বন্ধুরা, আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের স্কিল ফাইন্ডার বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমরা বরাবর মতো উপস্থিত হয়েছি চাকরির ডাক পত্রিকা নিয়ে। আজকের পত্রিকায় কী কী সার্কুলার আছে এই সপ্তাহের জন্য সেটা দেখব আজকের এই ভিডিওতে। চলুন দেখা যাক আমাদের এই ভিডিওতে আজকে থাকবে চাকরির ডাক পত্রিকায় কী কী নিয়োগ সার্কুলার আছে সেগুলো দেখব। দেখেন আমাদের যে পত্রিকাটা অন করা আছে আমার স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে যে এখানে আছে জেলা প্রশাসক মানিকগঞ্জ, এখানে আছে আপনার পদের সংখ্যা 12 জন। এখানে আপনি পাবেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটার পাবেন 3 জন, ষাট মুদ্রা কৃতি পাবেন 7 জন, আর সার্টিফিকেট সহকারী পাবেন 2 জন। এটার ওয়েবসাইট হলো www.manikganj.govt, ওখানে গিয়ে আপনি সার্কুলারটা পাবেন, এমনকি আবেদন ফর্মও পাবেন। আর এবারে পরবর্তীতে আছে আর্মি মেডিকেল কলেজে চট্টগ্রাম, যেখানে পদের সংখ্যা আছে 5 জন। আপনি এখান থেকে আপনি এখানে পাবেন অফিস সহকারী প্রশাসনিক পদে 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রশাসনিক পদে 1 জন, আর এমএলএসএস প্রশাসনিক পদে 1 জন, আর কুক মানে রান্না করবে তার জন্য প্রশাসনিক পদে 1 জন। আর আপনার আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে পদ সংখ্যা 14 জন, সেখানে পাবেন সহকারী কমিশনারের মহিলা পদে 5 জন, আর ডাটা এন্ট্রি অপারেটর মহিলা পদে পাবেন 2 জন, আর অফিস সহায়ক পুরুষ পদে পাবেন 5 জন 7 জন। এটার ওয়েবসাইটটা পাবেন আপনারা www.pps.সাতক্ষীরা.gov.pt, এই লিঙ্কে গিয়ে আপনারা এই সার্কুলারটা পাবেন। আর আপনি আরও পাবেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতেও পাবেন, এখানে পাবেন অফিস সহায়ক পুরুষ 4 জন। এটা পাবেন আপনি এটার মতোই সেম pbs.netrokonapbs.gov.pt, এখানে গিয়ে আপনি পাবেন। আমরা যদি দ্বিতীয় পেজে একটু দেখি, দ্বিতীয় পেজে সার্কুলার আছে খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর আছে আপনার পানি সম্পদ মন্ত্রণালয়, এখানে পাবেন আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা, তারপর হলো বৈজ্ঞানিক কর্মকর্তা পরীক্ষণ মূল্যায়ন, এগুলো পাবেন। আবার পরবর্তীতে পাবেন আপনি বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে বড় ধরনের সার্কুলার, এটা আপনি পাবেন bgb.gov.bd যে ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে আপনি এই সার্কুলারটা দেখতে পাবেন বর্ডার গার্ড বাংলাদেশের। তারপরে আপনি পাবেন মৎস্য অধিদপ্তরে, এটার পদ সংখ্যা আছে 21 জন। আপনি গ্রিজার দেশীয় প্যাকেজে পাবেন 6 জন লোক নিয়োগ পাবেন, আর 2 নম্বরে আছে আপনার ফিশারম্যান সামুদ্রিক দেশীয় প্যাকেজে সেবা 12, এখানে পাবেন 15 জন। এইটার ওয়েবসাইটটা হলো www.fisheries.gov.pt, এই ওয়েবসাইটটা কি আমরা দেখতে পাবেন। আর আপনারা চারটা পাবেন হলো আরেকটা পল্লী সঞ্চয় ব্যাংক আছে যেটা আপনার ওইটাও পাবে সার্কুলার আছে, ওইটা আপনি দেখতে পারবেন এখানে ওয়েবসাইট থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও যে আপনার অনলাইন আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন ddma.twitter.bd, ওখান থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনি পাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে পদের সংখ্যা পাবেন 11 জন, এখানে আপনি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ মানে আপনার সাবজেক্টের উপর ভিত্তি করে লোক নেওয়া হবে। এখানে পাবেন বাংলা বিভাগে পাবেন ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ইতিহাস, দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জেন্ডার অ্যান্ড ডিপ্লোমা স্টাডিজ বিভাগে এভাবে 1 জন 2 জন করে নেওয়া হবে এখান থেকে। আপনি এটার ওয়েবসাইটটা হলো www.brur.ac.bd, ওয়েবসাইটে আপনি সার্কুলারটা দেখতে পাবেন, এমনকি আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনি যদি আরেকটু দেখি আমরা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এখানেও লোক নেওয়া হবে 13 জন, পদের সংখ্যা 13 জন। এখানে আপনি পাবেন প্রধান প্রকৌশলী কার্যালয়, ডাইরেক্টর অফ কমিউনিটি এডুকেশন, গ্লাস সিরামিক ইঞ্জিনিয়ার, আর ডিআইআরএস অফিস সহকারী ইন্সট্রাক্টর পদে। আর আপনি যদি আরও দেখতে চান তাহলে বর্ডার পাবলিক স্কুলে অ্যান্ড কলেজ আছে, এখানে পদ সংখ্যা 3 জন, এখানে 3 জন লোক নেওয়া হবে। প্রভাষক অর্থাৎ তথ্য প্রযুক্তিতে প্রভাষক পদে 2 জন নেওয়া হবে, আর প্রভাষক পদার্থ বিজ্ঞান এখানে নেওয়া হবে খণ্ডকালীন পর্যায়ে 1 জন নেওয়া হবে এখানে আপনার। আর এটার ওয়েবসাইটটা হিসেবে আপনি পাবেন www.bgpsilet.edu.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্কুলারটা দেখতে পাবেন। আর ন্যাশনাল ম্যালেরিয়া ইলিমিশন, এটার ভিতরে লোক নেওয়া হবে 6 জন, এটা সম্ভবত ইংলিশ মিডিয়াম। আরেকটু যদি আমরা দেখি কান্ট্রি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক মানিকগঞ্জ, এখানেও আপনি মানিকগঞ্জে লোক নেওয়া হবে। মানিকগঞ্জের ওয়েবসাইট হলো www.manikganj.gov.bd, ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সার্কুলারটা দেখতে পারবেন, আর এমনকি সার্কুলার সাথে আপনি পদসংখ্যাটা দেখতে পাবেন। এই সপ্তাহে আপনি আপনার সবচেয়ে বড় আরেকটা যে সার্কুলার পাবেন সেটা হলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, এখানে পদের সংখ্যা থাকবে 39 জন থাকছে, এখানে আপনি বিভিন্ন ধরনের পদের সংখ্যা পাবেন। এইটার ওয়েবসাইটের লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না, বলতে পাচ্ছি না। আর এছাড়া আপনি পাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে পাবেন আপনি পদের সংখ্যা 7 জন, আর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এখানে পাবেন পদের সংখ্যা 10 জন, এখানে পাবেন আপনি ট্যাক্স ক্লার্ক পদে 1 জন, গাড়ি চালক পদে 3 জন,
কঙ্গার বেন্সি সুপারভাইজার পদে একজন আর অফিসার পদে পাবেন একজন, নিরাপত্তা প্রহরী হিসেবে পাবেন চারজন, এখানে আবেদন করতে পারবেন। আর পানি সম্পদ মন্ত্রণালয়ে যে আমরা বলছিলাম সেটাও আপনি এখানে পাবেন নয়জন পদসংখ্যা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থনীতিবিদ হিসেবে আর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থনীতিবিদ হিসেবে একজন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সমাজ হিসেবে একজন, বৈজ্ঞানিক কর্মকর্তা সহকারী প্রশাসক হিসেবে একজন। আর আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পাবেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে পাবেন 19 জন, পদসংখ্যা 19 জন। আর দুর্যোগ ব্যবস্থাপনা প্রথমেই বলেছিলাম সেটা আপনি পাবেন পদসংখ্যা সবচেয়ে বড় সার্কুলার, এই সপ্তাহের জন্য সবচেয়ে বড় পদসংখ্যা 173 জন। আপনি এখানে পাবেন কম্পিউটার অপারেটর একজন, উচ্চমান সহকারীতে পাবেন একজন, 23 জন আর কি উচ্চমান সহকারী, সরি। ওয়ারলেস অপারেটর পাবেন আপনি 7 জন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে পাবেন 115 জন, গাড়ি চালক পদে পাবেন 4 জন, অভিষেক পদে পাবেন 12 জন আর নিরাপত্তা পরিষেবা পাবেন 11 জন। এটা ওয়েবসাইটটা হলো www.ddmr.govt, এই ওয়েবসাইট গিয়ে আপনি সার্কুলারটা দেখতে পাবেন, আপনি এখানে আবেদন লিঙ্কও পেয়ে যাবেন। অবশেষে আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে, প্রতি সপ্তাহে আপডেট পেয়ে আমাদের পাশেই থাকবেন বেল আইকন অন করে, যাতে আপনার কাছ থেকে নতুন কোনো ভিডিও আবার আপডেট আপনার কাছ থেকে না চলে যায়। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।